فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা মাসিন্দ নবাবের খুতবার অনুবাদ শুরু করছি তবে আজকে যেই খুতবার অনুবাদটা করতেছি তারিখটা হচ্ছে চৌঠা রবিউল আওয়াল চোদ্দো শত আর তিরিশে সেপ্টেম্বর দুই ইংরেজি অর্থাৎ গত শুক্রবারের খুতবার অনুবাদ আজকে হলো বৃহস্পতিবার আজকে করছি তো বিলম্ব হওয়ার জন্য খুবই দুঃখিত কারণ আমি মদিনার বাহিরে ছিলাম যার জন্য আমি খুদ অনুবাদ করার সময় সুযোগ পাইনি তো যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমানত তাই আমানত আদায় করার জন্য আজকে এটা করে দিচ্ছি হয়তো অনেকেই সময় পেলে আপনারা তো আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফদিলতুল শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছিলেন তা হচ্ছে পিতা মাতার প্রতি সদ অর্থাৎ পিতা মাতার হক আদায় করা এটা যে আমাদের শরীয়তে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি একটি হতবা প্রদান করেছেন যা আমাদের সবার প্রয়োজন প্রতিটি মানুষের প্রয়োজন কারণ আমরা এমন মানুষ যে আমাদের সবারই মা বাপ আছে হয়তো জীবিত আছে অথবা মৃত আছে তো যারা যাদের মা বাপ জীবিত আছেন তাদের হক সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ এবং অনেকের মা বাপ মারা গেছেন মৃত্যুর পরেও আমাদের উপর কিছু হক আছে সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন তাহলে চলুন আমরা আহ হতবার অনুবাদ শুরু করি তবে আমি গুরুত্বপূর্ণ কথাগুলোই বলবো ইনশাআল্লাহ যেগুলো একান্ত প্রয়োজন সেগুলোর কোনো একটিও বাদ পড়বে না আর কিছু জিনিস হয়তো আমি সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ সম্মানিত হাতিফ সাহেব তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে ইনসাফ করতে ন্যায় অবলম্বন করতে আর তিনি আরো আদেশ করেছেন যে প্রতিটি হকদারের হককে আমরা যেন আদায় করি তো প্রথমে তিনি একটি ভূমিকা দিয়েছেন সেখানে হক আদায় করার ব্যাপারে তিনি কথা বলছেন এরপরে কোরআনুল কারিমের সুরতুল ইসরার ছাব্বিশ নম্বর আয়তে কারিমা তিনি নিয়ে এসেছেন যেখানে আবহাতাল আমাদেরকে বলছেন واتذا القربى حقه والمسكিনা وابن السبيل তুমি নিকট আত্মীয় স্বজন যারা হচ্ছে জাল করবা মানে খুবই নিকটবর্তী অর্থাৎ রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনদের হক আদায় করো এবং মিসকিনদের হক আদায় করো পাশাপাশি অবনাস সাবিল যারা পথিক মুসাফির এমন লোকদের হক আদায় করো তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক আদায় করতে বলেছেন আর হক আদায় করা এটা হচ্ছে উন্নত চরিত্রের অন্তর্ভুক্ত আর হক আদায় করতেই হবে যে কোনো ব্যক্তি আমাদের প্রতি আহসান করে দয়া করে সেটা যেই হোক এটা আমাদেরকে করতেই হবে যদি আমরা তাকে প্রতিদান দিতে না পারি যে আমাদের উপকার করেছে আমাদের সাথে ভালো আচরণ করেছে তার হক বা তার প্রতিদান আদায় করতে হবে যদি না পারি অন্তত দোয়াও করতে হবে যেমনটি মুসনাদে আহমদ এসেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানসনাহা যে ব্যক্তি তোমাদের প্রতি কোন ভালো কাজ করে তোমাদের কোন উপকার করে তোমাদের সাথে কোন ভালো আচরণ করে ফাকাফিউহু তাহলে তার প্রতিদান দিয়ে দাও তাকে প্রতিদান দিতেই হবে আপনি যা দিয়ে দেন ফাইলাম তাজিদু মা উহ যদি কোন কিছু না পাও যা দিয়ে ওই ব্যক্তির ওই উপকারের প্রতিদান তুমি করবে যদি কিছু না পাও তাহলে তার জন্য দোয়া করতে থাকো থাকো তার জন্য দোয়া করতে এমন কি ততক্ষণ পর্যন্ত যে যতক্ষণ পর্যন্ত তোমরা জানতে পারো যে হ্যাঁ তোমরা তার প্রতিদান আদায় করেছ ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকো তাহলে বোঝা গেল যে যে কোনো ব্যক্তি পৃথিবীর আমার উপর অহসান করে আমার উপর দয়া করেছে আমাকে সাহায্য করেছে আমার কোন উপকার করেছে অবশ্যই তার প্রতিদান সৌন্দর্য শরীয়তের একটি আদেশ যে আমরা অবশ্যই মানুষের উপকারের কথা কখনো ভুলে যাব না এ কথাটা তিনি ভূমিকা স্বরূপ বলেছেন এবার তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করছেন এভাবে যে আল্লাহ সুবাহ বিবাহ বন্ধনকে তিনি শরীয়তের বিধান হিসেবে প্রণয়ন করেছেন এটাকে বিধান হিসেবে তিনি আমাদেরকে দিয়েছেন আর জিনা হারাম ঘোষণা করেছেন আর মাতা পিতার প্রতি সন্তান লালন পালনের একটি বড় দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আর প্রতিটি মা বাবার অন্তরে আল্লাহ রব্লা আলমিন সন্তানদের প্রতি ভালোবাসা মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এজন্য প্রত্যেকেই এটা স্মরণ করা উচিত যে তার মা বাপ তাকে সুখী করার জন্য তাকে শান্তি দেওয়ার জন্য কত দুঃখ যন্ত্রণা ত্যাগ ক্লেশ স্বীকার করেছে কত রাত তারা নিদ্রাহীনতায় কাটিয়ে দিয়েছে সন্তান জাতি করে ভালোভাবে ঘুমাতে পারে কতবার তারা উপোস থেকেছেন জাতি করে সন্তান পেট পরে খায় কখনো তৃষ্ণার্ত হয়েছেন তারা জাতি করে সন্তান সে পান করতে পারে আবার কখনো তারা সন্তানকে নিরাপত্তা দিতে গিয়ে তারা নিজেরা অনেক আতঙ্ক এবং অনেক দেখা যায় আতঙ্কিত হয়েছেন তো এই যে দুঃখ যন্ত্রণা ত্যাগ স্বীকার করেছেন মা বাপ কেন এটা আল্লাহরবুল্লাহ আলমী তাদের অন্তরে এটা দিয়ে দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তো সম্মানিত হতিফ সাহেব বলছেন যে আল্লাহ হরবুল্লাহ আলম ফর্জ করে দিয়েছেন এই মা বাবার যে আত্মত্যাগ তাদের যে অবদান এর প্রতি উত্তরে অবশ্যই তাদের প্রতি করতে হবে সদভাবে তাদের সাথে জীবনযাপন করতে হবে তাদের জন্য বাহুকে অবনত করতে হবে তাই দেখা যায় আল্লাহ তার হকের কথা তারিমের যেখানে আলোচনা করেছেন সেখানে ওই মা বাবার হকের কথা আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহর সন্তুষ্টিকে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন আল্লাহ আকবর কেন এটা কারণ হচ্ছে ওই যে মা বাবা আমাদের জন্য যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন গর্ভে ধারণ করে কষ্ট করেছেন মা পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় আর অনেক কষ্ট করেছেন বাবাও কষ্ট করেছেন এই জন্যই তাদের প্রতি আহসান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুন নিসার 36 নম্বর বলছেন ও আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি তোমরা আল্লাহ তাআলার গোলামী করো এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক স্থাপন করো না এরপরে কি বললেন অবিলা এবং মাতা পিতার প্রতি হাসান করো তাহলে আল্লাহ রবীন্দিন তার হক হচ্ছে আমাদের উপর একমাত্র তার গুলামী করব তার সাথে কাউকে বস্তুকে শিরিক করব না এবং সাথে সাথে আল্লাহ তালা বলে দিলেন মাতা পিতার হক আদায় করবে তাদের প্রতি আহসান করবে সুবাহান আল্লাহ তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে সবচেয়ে বড় হক হচ্ছে মা বাবার হক আদায় করা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবং নিকটবর্তী হওয়ার যে পথ যে ইবাদত সেটা হচ্ছে মা বাবার অধিকার আদায় করা মা বাবার প্রতি আহসান করা তাদের জন্য বিনয়ের বাহুকে অবনত করে দেওয়া তাদের প্রতি দয়ার পরশ বিছিয়ে দেওয়া বিশেষ করে তারা যখন বার্ধক্য উপনীত হন তখন তাদের প্রতি বেশি করে আহসান করা এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় হক আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে মা বাবার হক আল্লাহ আকবর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইসরার ইসরা এবং 24 নম্বর আয়তে কারিমায় বলছেন ওয়া ক্বাদরাব্বুকা আন লা তাহবুদু ইল্লা ইয়া তোমার রব তোমার প্রতি আদেশ করেছেন যে তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর গোলামি করবে আর পাশাপাশি অবিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার প্রতি ইহসান করবে এটাও আল্লাহ তাআলা আদেশ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলে দিচ্ছেন বিশেষ করে না কি বারো হুমা ও কেলাহু যখন ওই মা বাবা তারা বার্দকে উপনীত হন তারা যখন বুড়ো মানুষে পরিণত হন তাদের একজন অথবা তাদের দুইজন যারাই তুমি বুড়ো বয়সে তাদেরকে পেয়ে যাবে। ফারা তাকুল্লাহমা উফ তাদের কোনো আচার আচরণের কারণে উফ শব্দটি যে বিরক্ত বোধ হলে আমরা যেই শব্দ উচ্চারণ করে থাকি উফ এই শব্দটা যেন আমরা না বলি আল্লাহ রবুল্লা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আর কিভাবে তিনি আয়তে কারিমাটি তিনি সুন্দর করে সাজিয়েছেন যে প্রথমে তার হকের কথা বিবরণ দিলেন এরপরে মাতা পিতার হকের কথা বলতে গিয়ে বিস্তারিত একটি চিত্র তুলে ধরলেন যে এইভাবে হক আদায় করতে হবে এরপর আল্লাহ তাহলে আরো বললেন সন্তানকে লক্ষ্য করে রহমা ওই মাতা পিতার জন্য তুমি দয়ার পরশ হয়ে বিনয়ের ডানাকে তুমি বিছিয়ে দাও বিনয়ের ডানাকে তুমি তাদের জন্য এইভাবে অবনত করে দাও সুহান আল্লাহ ওকুর রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি আর তুমি বলো হে আমাদের রব এর তাদের প্রতি আপনি দয়া করুন যেমন আমার প্রতি তারা দয়া করেছেন এহসান করেছেন অনুরূপ আপনি তাদের প্রতি তাদের প্রতি এহসান করুন দয়া করুন সুবহান আল্লাহ আল্লাহ রব আলীন এভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা মাতা পিতার প্রতি দয়া করব এহসান করব এবং কেনই বা করব সেটা আল্লাহ তালা আমাদেরকে বলে দিচ্ছেন এই জন্য এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ তাল হকের উপর এই মানুষের যত মানুষের হক আমাদের উপর আছে সবচেয়ে বড় হক সবচেয়ে প্রধান সবচেয়ে শ্রেষ্ঠতম হক হচ্ছে মা বাবার হক আল্লাহ কারণ তাদের মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি এই জন্য তারপরেও তাদের প্রতি আহান করতে হবে তাদের প্রতি অনুগ্রহ করতে হবে এই মর্মে আল্লাহরুল্লাহ কোরআনুল করিমা সুরতুল লুকমানের চোদ্দ এবং পনেরো নম্বর আয়তে কারিমা আমাদেরকে বলছেন যে অবশ্যই আল্লাহ তালা বলছেন যে আমি আমরা আমরা মানব জাতিকে ওসিয়ত করেছি তারা যেন তাদের ওয়ালিদাই তাদের পিতামাতার সাথে আহসান করে তাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করে কেন ওই যে মা হামালাতিন তার মা তাকে একের পর এক কষ্ট করেছে গর্বে ধারণ করে এবং তাকে দুটো বছর দুধ পান করিয়েছে এজন্য ওই সন্তানদের প্রতি আল্লাহ তালা আদেশ করেছেন তারা যেন তাদের মা বাবার প্রতি আহান করে এরপর আল্লাহ তালা বলছেন তুমি আমার শুকুর আদায় করো মানে আমি যে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তোমাকে সৃষ্টি করেছি অস্তিত্ব অস্তিত্ব দিয়েছি অতএব তুমি আমার শুকুর আদায় করো অবিল এবং মাতা পিতার কৃতজ্ঞতা স্বীকার করো সুবাহান্লাহ আল্লাহ রবাহ আলহামীন এভাবে আমাদেরকে বুঝাচ্ছেন সুভান আল্লাহ এরপর আল্লাহ তালা এবার আসল কথাটি বলে দিলেন যে যদি ওই মা বাপ তোমাকে তারা তোমার প্রতি জবরদস্তি করে তোমার প্রতি তারা প্রচেষ্টা চালায় যে আমার সাথে শিরিক করার জন্য যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই ফেলায় ততি হুমা এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করবে না তাদের আনুগত্য করবে না এখন আনুগত্য করবেন না মা বাপ মুশ্রেক অথবা তারা আপনাকে সিঁড়ি করার জন্য বাধ্য করছে তাদের অবাধ্য হতেই হবে ক্ষেত্রে আনুগত্য করা যাবে না কিন্তু এর মানে কি মা বাপকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাবেন অনেক দূরে চলে যাবেন মা বাবার আর খোঁজ খবর নিবেন না না আল্লাহ তালা বলছেন না এটা করা যাবে না ফিদ এই দুনিয়াতে তাদের প্রতি তোমরা সদ আচরণ করো অসহেবুহুমা মানে তাদের সাথী হওয়া দুনিয়াতে মারুফ ভালোভাবে সুহান আল্লাহ মানে সুন্দর আচরণ করতে হবে তারা আপনাকে শিরিক করতে বললে করবেন না কিন্তু খাবার দিতে হবে তারা অসুস্থ হলে চিকিৎসা করতে হবে তাদেরকে থাকার বাসস্থানের ব্যবস্থা করতে হবে যদিও আপনি মুসলমান কিন্তু আপনার মা বাপ মুশেক তারপরেও তাহলে এতটুকু যদি হয় তাহলে আজকে যে অনেক সন্তানরা মা বাবার সাথে একটু হলে ঝগড়া করে চলে আসে বাড়ি থেকে বলে যে মা বাবার সাথে বনে নাই জন্য চলে আসলাম এটা কিন্তু চলবে না এটা কোন অবস্থাতেই জায়েজ নাই কারণ যেখানে কাফের মুশশেক যারা সন্তানের উপর অত্যাচার করছে শিরিক করার জন্য সন্তানদেরকে আদেশ করছে তাদের উপর বল এবং ক্ষমতা প্রয়োগ করছে শিরিক করার জন্য আল্লাহ বলছে না শিরিক করার কথা বললে তাদের কথা মানা যাবে না কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে কি কি করতে হবে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে তাদের সাথে অর্থাৎ অর্থাৎ তাদের খোঁজখবর নিতে হবে তাদের খাবার বাসস্থান তাদের চিকিৎসা এবং তাদের সাথে কুমল আচরণ সারা জীবন করতে হবে আল্লা তার অবশ্যই কাফের নামি হবে সেটা আখেরাতে হবে কিন্তু দুনিয়াতে যেহেতু আমি পৃথিবীতে আসছি এই মা বাবার মাধ্যম দিয়ে এই জন্য আল্লাহ তালা এই মা বাবকে ভুলে যেতে নিষেধ করছেন আমাদের অত্যন্ত দয়ালু আমাদের দিন খুব সুন্দর দিন পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো তা সম্মানিত খতিব সাহেব এবার মা বাবার প্রতি আহসান আমরা কিভাবে করব কিছু নমুনা তিনি বর্ণনা করেছেন যেমন তিনি বলছেন মা বাবার সাথে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখা হৃদয় দিয়ে সত্যিকার অর্থে ওই মা বাপকে ভালোবাসা মানে লোক দেখানো নয় সত্যিকার অর্থে অন্তর থেকে ওই মা বাপকে ভালোবাসা এবং তাদের প্রতি দয়া করা এহসান করা এহসানের দরজাকে প্রশস্ত করে দেওয়া তাদের যদি কোনো মনের কামনা বাসনা থাকে সেটা পুরা করা এগুলো বুঝা তাদের মনটাকে তাদের মন কি চায় তাদের অনুভূতিকে সেটাকে বুঝা সে অনুযায়ী কাজ করা এটা কিন্তু মা বাবার প্রতি আস্তানের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে কখনো অসৎ আচরণ না করা তাদের অবাধ্য না হওয়া এবং কোন অবস্থাতেই তাদের সাথে সীমালঙ্গ না করা তাদের হককে নষ্ট না করা এগুলো হচ্ছে মা বাবার প্রতি সুন্দর আচরণের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করোক আমি এরপরে সম্মানিত খতিব সাহেব বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন যেখানে মা বাবার হক আদায় করলে যে কি ফজিলত কি মর্যাদা এগুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো আমরা এখন শুনবো এক নম্বর তিনি বলছেন যে ওই মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে এবং মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি রয়েছে যেমন ইমাম তিরমিজি তার সোনানু তিরমিজিতে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাম বলেন রিদুর রব্বি ফি রিদুলিদি সাহতী ফি সাহতুল ওয়ালিদি তাহলে মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টি বিষয়টি কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। এরপরে সম্মানিত বাবা হচ্ছে আহ সু আবু জাননা মানে জান্নাতের দরজার সর্বোত্তম দরজা হচ্ছে বাবা ফাহাফিজ আলাদা আলিকাল বা ওই দরজাকে কি করো হেফাজত করো তাহলে এখানে বাবার কথা বলা হলো অবশ্যই বাবা মা তারা এখানে অন্তর্ভুক্ত হবেন এই জন্য আমাদেরকে অবশ্যই জান্নাতের দরজাকে যেহেতু সর্বোত্তম দরজা জান্নাতের এটা রক্ষা করতেই হবে তিন নম্বর যে হাদিস উল্লেখ করেছেন যে ওই মা বাবা হচ্ছেন জান্নাতে যাওয়ার আমাদের অন্যতম একটি পথ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী একবার বললেন যে ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক তিনবার বললেন তখন জিজ্ঞাসা করা হলো ইয়া কোন ব্যক্তি ওই ব্যক্তিটি তখন নবী করিম সাল্লাম বলছেন মান আদ্রাকা আবাহি ইংদাল কিবর আহাদা হুমা ও কিলাই হিমা যে ব্যক্তি তার মা বাপকে পেয়েছে বার্ধক্যে উভয় জনকে অথবা একজনকে পেয়েছে কিন্তু ফালামিয়া দখলিল জাননা সে জান্নাতে প্রবেশ করতে পারলো না মা বাপকে পেয়ে বার্ধক্যে বার্ধক্য অবস্থায় পেয়ে মা বাপকে পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো না ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক নাউদুবিল্লা এর মানে মা বাবাকে খেদমত করলে কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে এটা হলো তিন নাম্বার চার নম্বর ফজিলত হচ্ছে যে মা বাবার হক আদায় করা তাদের খেদমত করা এটা জিহাদের চাইতেও একটি এটা পরের হাদিসে আসতে আছে মা বাবার খেদমত করা এটা হচ্ছে আল্লাহ তাল্লাহার সবচেয়ে একটি প্রিয় ইবাদত আলহামদুলিল্লাহ নামাজের পরে এর মর্যাদা আল্লাহ নবী সাল্লাহ আসলামকে ইবনে মাসুদ রদি আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আইউল আমলই মাহবুব ইলা আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন আসসালাতু আলা সময় মতো সালাত আদায় করা এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় আমল আলহামদুলিল্লাহ তারপরে বলেন এরপরে কোনটি তখন নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন মা বাবার সাথে সদ আচরণ করা সদ ব্যবহার করা এরপরে বলা হলো যে তিন নম্বরে তিনি বলছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর প্রতি জিহাদ তাহলে এখানে মা বাবার খেদমতটাকেও কিন্তু জিহাদের আগে বলা হয়েছে নামাজের পরেই স্থান দেওয়া হয়েছে এরপরে পাঁচ নম্বর একটি হাদিস আসে যেখানে একজন ব্যক্তি কাছে অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য আমি জিহাদে যাব তখন নবী করিমস্লাম তাকে বললেন আছেন তখন ওই ব্যক্তিটি বললেন রাসুল্লাহম বলেন ফাফি হিমা ফাজাহিদ তাদের মধ্যে তুমি জিহাদ করো তাদের মধ্যে কি করো জিহাদ করো একথা তিনি বলে দিলেন এর মানে জিহাদের যে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতে ওখানে অগ্রাধিকার দেওয়া হলো তো বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর ফজিলত হচ্ছে যে আল্লাহর রাসুল আহ আলিহি ওর কাছে জাহিমা একজন মহিলা উনি নবী করিম কাছে এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি চাই অমুক আহ জাহিমা পুরুষ হবে পুরুষ মানুষ হবে তো উনি বললেন যে আমি অমুক যুদ্ধে যাবো বলে নিয়োগ করেছি তো আমি আপনার কাছ থেকে পরামর্শ চাই তখন নবীজি বলেন আচ্ছা তোমার কি মা আছে লোকটি বলেন যে আছে তখন নবীজি বললেন ফাল জামহা ওই মাকেই তুমি আঁকড়ে ধরো ফাইনাল জান্নাতা তাহতারি জেলাই ওই মায়ের পায়ের নিচেই হচ্ছে জান্নাত সুবহান হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধের উপর অগ্রাধিকার দেওয়া হলো মা বাবার খেদমত করা সাত নম্বরের ফজিলত হচ্ছে যে ওই মা বাবার খেদমত করলে পরে বিপদ মসিবত দূর হয় এবং মানুষের দোয়া কবুল হয় বিপদ মুসিবত দূর হয় এবং দোয়া কবুল হয় এই মর্মে একটা ঘটনা নিয়ে এসেছেন একটু লম্বা ঘটনা যে আমি সংক্ষিপ্ত বলতেছি সেটা হচ্ছে যে একজন ব্যক্তির নাম ছিল ওয়াইস বিন আহমের আমাদের দেশে অস্করণী বলে যাকি আর কি আসলে ওয়াইস এই ইয়ামানের একজন ব্যক্তি ছিলেন তো উনি মার খুব সেবা করতেন আলহামদুলিল্লাহ মার খুব সেবা করতেন তো এই জন্য রাসুল্লাহাম তার ব্যাপারে বলেছিলেন যে উমর রাজি আল্লাহ তালকে বলেছিলেন যে তুমি যদি তাকে পাও তাহলে তুমি তার কাছে মানে দোয়া চাইবে যে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন এই দোয়া চাইবে এরকম আর কি তোমার রদি আল্লাহ তালু তিনি সাক্ষাৎ পেয়েছিলেন তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিষয়টা এই হাদিসের মধ্যে যে বিষয়টা আসছে যে লাউ আকসাম আল্লাহ আল আল্লাহ আবার আল্লাহর ব্যাপারে সে যদি কোনো কসম খায় তাহলে সেটা সে পালন করে সেটা কবল হয় অর্থাৎ আল্লাহর কাছে সে যদি কিছু চায় তাহলে আল্লাহ তালা তাকে সেটা দান করেন এবং সে দোয়া করলে সেটা কবুল হয় পাশাপাশি এই মা বাবার খেদমতের জন্য তার যে মানে কুষ্ঠরূপ ছিল সেটাও ভালো হয়ে গিয়েছিল তো এই জন্য এ হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে যদি মা বাবার আমরা খেদমত করতে পারি আমাদের বিভিন্ন ধরনের বিপদ মুসিবত যা আছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ রুগ বেদি দূর হবে দোয়া কবুল হবে অতএব এই মা বাবার খেদমত আমরা যেন ভুল না করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক মা বাবার খেদমত করার জন্য এখানে প্রথম খতুবাটি শেষ হলো দ্বিতীয় খতুবায় সম্মানিত খতিব সাহেব তিনি মাতা পিতা মারা যাওয়ার পরে তাদের উপর আমাদের উপর তাদের কি হক আছে এই ব্যাপারে তিনি কথা বলেছেন তো এই ব্যাপারে চারটি হকের কথা একটা হাদিসের মধ্যে আসছে উসাইদ আবি উসাইদ আল্লাহ তাআলা তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসাছিলাম তখন এক ব্যক্তি আনসারিদের একজন সাহাবা এসে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ বাকি আলাইয়া মিন বিররি আমার মা-বাবার মৃত্যুর পরে এমন কোন হক কি আমার উপর অবধারিত আছে যেগুলো আমি মা-বাবার মৃত্যুর পরে আদায় করব তখন রাসুল্লাহ বলছেন না হ্যাঁ আছে চারটি হক চারটির মধ্যে এক হচ্ছে ওই মা বাবার জন্য দোয়া করা আমরা সর্বদাই তাদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এরকম দোয়া আমরা সবসময় করব। দুই নাম্বার তাদের যদি কোনো অঙ্গীকার থাকে তাদের সাথে তাহলে সেটা আমরা কি করব পালন করব। ইনশাআল্লাহ আল্লাহ কোনো ওয়াদা যদি থাকে তাহলে সেটা আমরা পালন করব। দুই আহ তিন নম্বর হচ্ছে তাদের বন্ধু বান্ধব যারা আছেন আমার মা বাবার তাদের প্রতি আমরা এহসান করব তাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ এই হলো তিন নম্বর আর চার নম্বর হচ্ছে ওই মা বাবার পক্ষ থেকে যে সমস্ত আত্মীয় স্বজন আছে বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে ওই আত্মীয়তার সম্পর্ককে আমরা বজায় রাখব এটাই হচ্ছে চারটি হক তাহলে চারটি হক আমি আবারও বলছি একটি হচ্ছে যে আমরা তাদের জন্য সবসময় দোয়া করবো যেমন রব্বির হামহুমা কাম্মা রব্বাইয়ানি সহিরা এরপরে রব্বান আকফির ইলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব কোরআন সেগুলো আমরা করব এছাড়া আমাদের যা কল্যাণ মনে হয় সেটা আমরা করব দুই নম্বর হচ্ছে তাদের কোন অঙ্গীকার থাকলে সেটা আমরা পুরা করব চার নম্বর হচ্ছে যে আমরা তাদের বন্ধু বান্ধবদেরকে সম্মান করব তিন নম্বর সম্মান করব বন্ধু বান্ধবদেরকে আর চার নম্বর হচ্ছে মা বাবার পক্ষ থেকে যত আত্মীয় স্বজন আছে তাদের রক্তের সম্পর্কে তাদের প্রতি আমরা সদাচরণ করব ওই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো এই হলো চারটি হক এবার আসুন একটা চমৎকার হাদিস এসেছে যাই মামাই বাইহাকি বর্ণনা করেছেন যে যদি কেউ এমন হয় যে মা বাবার হক আদায় করতে পারে না কিন্তু মা বাবা মারা গেছেন এই ক্ষেত্রে কি করবে আল্লাহ বলতেছেন নবীম বলতে যে একজন বান্দা দেখা গেল যে তার মাতা পিতা মারা গেছে উভয়জন অথবা একজন কিন্তু এই ব্যক্তিটি ওই মা বাবার সাথে সে অবাধ্য আচরণ করেছিল অর্থাৎ মা বাবার হক আদায় করতে পারে নাই সে অবাধ্য হয়েছিল সর্বদাই মা বাবার কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে এরকম দুইজনকে অথবা একজনকে তো এখন নবী করিম বলছেন সর্বদাই তাদের জন্য দোয়া করতে থাকবে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইতে থাকবে আল্লাহ রবাহ আলমী তাকে নেক্সট সন্তান হিসেবেই তার নামটি লিখে দেবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা এটা একটা সুযোগ পেয়েছি যে মা বাবা মারা গেলে আমরা তাদের জন্য খুব বেশি করে দোয়া করব কারণ জীবিত থাকা অবস্থায় তো মা বাবার হক বুঝি নাই মায়ের কদর কি বাবার কদর কি তারা যে কত বড় সম্পদ ছিল আমাদের জীবনে সেটা তো আমরা আসলে বুঝি না যখন জীবিত থাকে কিন্তু হারিয়ে গেলে তখন বুঝি যে কত বড় নিয়ামত আমরা হারালাম কি হারালাম পৃথিবীতে যার হারিয়ে যায় সে বুঝে তো এই জন্য এই মা বাবার জন্য খুব বেশি করে দোয়া করলে তাহলে আমরা নেক সন্তান হতে পারবো হতে পারে মা বাবা আমার প্রতি কষ্টে মারা গেছেন আমার বাবা আমার প্রতি কষ্ট রেখে মারা গেছেন কিন্তু আজকে আমি যদি খুব বেশি দোয়া করি তাদের জন্য ক্ষমা চাই তাহলে কিন্তু আমি নেক্সট সন্তানে পরিণত হব আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমি এরপরে মা বাবার অবাধ্যতার বিষয়ে সম্মানিত হতিফ সাহেব বলছেন মা বাবার অবাধ্য হওয়া এটা হচ্ছে বিরাট গুণা মহাপাপ এবং এই পাপের শাস্তি হচ্ছে জাহান্নাম নাওজবিল্লা নাওদিল্লা তো আল্লাহ নবী সাল্লা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আমি কি তোমাদেরকে কবিরা গুণা সম্পর্কে জানাবো না তখন নবীজি কবিরা গুণা সম্পর্কে বললেন সম্পর্কে জানাবেন তখন আল্লাহর সাথে করা কবিরা গুনা মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনা তাহলে মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনা এটা শিরিকের পরেই এই এই পাপটা করা হয় নাওজি তাহলে আল্লাহর সাথে শিরিক করা এটা বড় পাপ এবং এরপরে বড় পাপ হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া মা বাবার অবাধ্য হওয়া তাদেরকে দুঃখ যন্ত্রণা তাদেরকে তাদেরকে কষ্ট দিয়ে চোখের পানি ফেলানো এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ আল্লাহু আকবর নাউদিল্লা এরপরে ইমাম সাহেব আরো সতর্ক করছেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে সমস্ত গুনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন এবং সেটা কিয়ামত দিবস পর্যন্ত দেরি করে থাকেন সব গুণা শাস্তির সাথে সাথে এমটি নয় অনেক গুণা আছে এটা দেরি করেন বিলম্ব করেন করতে করতে আখেরাত পর্যন্ত কেয়ামতের দিবস পর্যন্ত করেন কিন্তু একটি গুণা আছে আল্লাহ নব্বী বলছেন হলো পিতা ভাতার অবদ্ধ হওয়া সেটা এমন পাপ যে আল্লাহ রবীন্দিন ওই অবদ্ধ সন্তানকে দুনিয়াতে মৃত্যুর আগে তাকে শাস্তি ত্বরান্বিত করেন নাউজ বিউজ নগদ শাস্তি দিয়ে দেন এই যে সমস্ত মা বাপ তাদের সন্তানকে দুঃখ কষ্ট দিবে মা বাপকে কাঁদাবে সব সময় কষ্ট দিবে দেখে ভয়ে আতঙ্কিত থাকে তারা আতঙ্কিত থাকে যেন তারা চাকর চাকরানিতে পরিণত হয় অনেক পরিবারে তাদের মা বাপ মা বাবার কোনো অধিকার নেই ওই পরিবারে ওই পরিবারে মা বাবার কোনো কণ্ঠস্বর ও উঁচু করা যাবে না কোন অধিকার তাদের নেই তারা হচ্ছে বাড়িতে সবচেয়ে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ হচ্ছে মা বাপ অসংখ্য পরিবারের মধ্যে দেখা যায় আজ এই জন্য মনে রাখতে হবে আল্লাহ নাম বলেছেন যে এই সমস্ত অবাধ্য সন্তানদেরকে আল্লাহ রবীন্দিন দুনিয়াতে নগদ নগদ শাস্তি দিবেন আখিরাতে মৃত্যুর আগেই কবরে যাওয়ার আগেই শাস্তি দিবেন নাউজিবিল্লা এই জন্য কেউ সুখী হতে পারবে না মা বাবার মতো সম্মানিত মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বোঝায় তৌফিক দান তারা জান্নাতের দরজা তাদের তাদের হক আদায় করার ক্ষেত্রে অবহেলা করা যাবে না এবং কিছু একটা করলে সেখানে অতিরঞ্জিত করা যাবে না যে অনেক কিছু করে ফেলেছে না বরং কিছুই করি নাই যতই আমরা করি থাকি কারণ ফাহুমা তারাই আমার আপনার অস্তিত্বের একমাত্র কারণ আলহামদুলিল্লাহ আইতা হল جزاء الاحسان الا الاحسان ভালর প্রতিদান ভালোই দিয়েই আদায় করতে হবে তো সম্মানিত دینی ভাই বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ খুতবার অনুবাদ আমি এখানে শেষ করছি সম্মানিত খতিব সাহেবও তিনি শেষ করছেন আমরা যা শুনলাম এ মা বাবার হক আদায়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন আমরা এই আলোচনাটি বারবার শুনব এবং মানুষের কাছে আমরা শেয়ার করে দিব যেন সবাই এত বড় পাপে লিপ্ত না হয় আমরা মা-বাবাকে কষ্ট দেওয়াকে কোনো পাপই মনে করি না মনে করি এটা সাধারণ ব্যাপার না এটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করার পরে বড় যে পাপটি আমরা করে থাকি সেটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন মাতা বিতর বাদ্ধ হওয়া হে আল্লাহ আমাদেরকে পাপ থেকে তুমি হেফাজত করো এবং এই যে জান্নাতে সহজ পথ মা-বাবার খেদমত করা এই ভালো কাজটুকুকে তুমি তোমার রহমতি রসিলাই আমাদেরকে তুমি করার তৌফিক দান করো আবিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি